জাগৃতি লাইভ মিডিয়া সকাল এক্সপ্রেস খবর। ঘসিপ্রা ব্লক অলতি বাত পঞ্চায়েতরে বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনার নূতন স্মার্ট কার্ড বিতরণ করা যাইছি। অলতি পঞ্চায়েত কল্যাণ মণ্ডপঠারে আয়োজিত কার্যক্রমে ঘসিপ্রা বিধায়ক বদ্রীনারায়ণ পাত্র মুখ্য অতিথি ভাবে যোগ দিয়েছিলেন। মো না সুভদ্রা সাউ, মো অলতি গ্রামর গ্রামবাসী অটে। আমি অভাবী লোক, আমি বড় বড় রোগ হলে আমি ডাক্তারখানা যাইপার না, বিলবাড়ি বিকিকি যাও। কিন্তু নবীন বাবুঙ্কর এই যোজনা দ্বারা আমি ঘরেই মেডিকালে চিকিৎসা হয়েপারছু, সেইপাই নবীন বাবুকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত অতিথি ভাবে জেলা পরিষদ উপাধ্যক্ষ অক্ষয় কুমার সাহু, ঘসিপুরা বিডিও অসিত কুমার মহান্তি, তহসিলদার বাবুল পেরেই, অতিরিক্ত তহসিলদার দিবাকর মাঝি যোগ দিয়েছিলেন। মুখ্য অতিথি নিজ অভিভাষণের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক লোকাভিমুখী যোজনা পরিপ্রকাশ করা সহ স্মার্ট কার্ড এক যুগান্তকারী পদক্ষেপ বলে কহিলে। গরিব লোক মাগণার স্বাস্থ্য সেবা যোগাই দেওয়া সহ মহিলা 10 লক্ষ ও পুরুষ 5 লক্ষ ঘরে হসপিটালে চিকিৎসা পাই এই স্মার্ট কার্ড সহায়তা পাইপার। এই কার্যক্রম সমস্ত পরিচালনার সাহায্য সহযোগ করে মো না রীনা সাহু, মো আড়তি পঞ্চায়েতর লোক আবীন পট্টনায়ক। এই সুবিধা দ্বারা আমি এই যে গরিব লোক মানে বিলবাড়ি বিকিকি বড় বড় রোগ হলে আমি মৃত্যুমুখে পড়ুলু, নবীন সরকার এই যে স্মার্ট কার্ড দ্বারা আমি ঘরোই চিকিৎসা যোগাই দেবার আমি উপকৃত হলু। কেন্দুঝর জেলা প্রতিনিধি প্রভাতী সাহুঙ্ রিপোর্ট, জাগৃতি লাইভ মিডিয়া। ওড়িশা মাটি সহ জড়িত সব ছোট বড় খবর দেখা আপনার নিজের জাগৃতি লাইভ মিডিয়া নিউজ চ্যানেল কু সবসক্রাইব করুন, আর বেল আইকন কু প্রেস নিশ্চয় করুন। জাগৃতি লাইভ মিডিয়া আম ওড়িশা মাটির খবর এবে সত দেখিব ওড়িশা।